আসসালামু আলাইকুম, শারমিন কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। দেখতে পাচ্ছেন আজকে আমি কিসের রেসিপিটা দিব। আসলে আমার বিরিয়ানির রেসিপি একবারের জন্য দেওয়া হয় নাই, তো আজকে আমি ভাবলাম যে বিরিয়ানির রেসিপিটাই করি। তো এই তো অনেক আপুরা আছে যাদের নতুন নতুন বিবাহ হয়েছে, যারা রান্না করতে জানে না, তাদের জন্য হয়তো বা একটুকু হলেও উপকার হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি মশলা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এই তো ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ, লবণ, এই যে ডাল, এলাচি। এখানে আমি আরেকটা কথা বলি, এখানে আমি কোনো জিরা ইউজ করব না, আদা ইউজ করব না, রসুন ইউজ করব না। এই যে গরুর মাংস, চাল, তো শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এদিকে হচ্ছে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি 1 কাপ তেল দিলাম। এই যে 1 কাপ তেল দেখতেছেন, এটাই ইউজ করব, এর বাইরে আমি আর একটু তেল দেবো না। তো আমার তেলটা হচ্ছে গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এটাকে আমি বেরেস্তা করব। হ্যাঁ, আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন তাও একটু কমেন্ট বক্সে একটু জানাবেন। তাহলে আমিও হয়তো নতুন কিছু শিখতে পারবো। আমার পেঁয়াজগুলো যতক্ষণ ব্রাউন কালার হয় নাই ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এ তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা হচ্ছে একদম ব্রাউন কালার হয়ে গেছে, আমার বেরেস্তাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে নিয়ে নিব। এখন আমি এখানে আবার পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ, তাও পেঁয়াজ কুচি, এখানে কোনো বাটা বুটা চলবে না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটু সাপোর্টে আমরা হয়তো অনেক দূর আগাতে পারবো।
আমি এটাকে ভালো করে কষাই নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এলাচ, ডালচিনি, লং, গোলমরিচ সবগুলো দিছি, চারটা চারটা করে দিছি। এটাকে আমার ভালো করে কষা নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, যার ছোট চামচ হচ্ছে 2 চামচ। ভালো করে আমার নাড়াচাড়া করে নিতে হবে যাতে জিনিসটা পুড়ে না যায়। ধনিয়ার গুঁড়া 2 চামচ, লবণ 1 চামচ দিচ্ছি। এখন এটাকে ভালো করে কষাই নেব যাতে পুড়ে না যায়। এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। আমার কারেন্টটা চলে গেছিল, এই যে আমি এখানে বিরিয়ানির মশলা ইউজ করতেছি। আমি এখানে কিন্তু পুরো মশলা, বিরিয়ানির যে মশলাগুলো আছে আমি এখানে সবগুলো দিই নাই, আমি অল্প একটু রেখে দিছি। এখানে আমি এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে আমার কষাই নিতে হবে ভালো করে। এটা দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করতে আছি। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিছি। এতো এখন আমি টমেটো দিয়ে দিলাম। এটা অনেক সময় ধরে আমি আমার বিরিয়ানিটা করতে অনেকক্ষণ সময় লাগছে। এখন আমি টমেটো, জাস্ট একটা টমেটো কুচি করে দিছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এই যে বড় করে করে আলু দিছি, আলুটাও আপনাদের ইচ্ছা। আর বিরিয়ানিতে তো আমার আরও অনেক, মানে বিরিয়ানি যে আলুটা আমার অনেক পছন্দ। এটাকে আমি আবার নাড়াচাড়া করে নিব। এই মাংসে আমি কোনো পানি ইউজ করব না। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই তো 5 মিনিট পর দেখেন কি অবস্থা। তখন চুলাটা একটু বড় করে দিয়েছিলাম, যখন ঢাকনা দিয়েছিলাম চুলাটা একটু বড় করে দিয়েছিলাম, দেখছেন। মানে এটা নাড়াচাড়া করে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি এখানে দিচ্ছি হচ্ছে 1/2 কেজি দুধ আর দই। দই দিব অল্প করে। দেখেন এটা দেওয়ার সাথে সাথে কালারটা কেমন, কত সুন্দর লাগতেছে কালারটা।
দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এই যে আমি আমার বাকি দুধগুলো এখন আবার দিচ্ছি, দুধ আর দুধ লাগিয়েছি। বারবার নাড়াচাড়া করতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচ দিয়ে দেব, সেটাও আপনাদের ইচ্ছা, যদি মন চায় দিবেন কাঁচা মরিচ, আর যদি মনে হয় যে না কাঁচা মরিচটা দিব না তাহলে না দিতে পারেন। আর আমি একটু জাল দেখি তাই বারবার আমাকে নাড়াচাড়া করে দিতে হবে। বিরিয়ানিটা করতে আমার অনেক সময় লাগছে। এতো দেখতে পাচ্ছেন আমার মাংসের অবস্থা। আমি চুলায় হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক, চুলাটা ছোট করে দিছি। এখন আমি এদিকে আরেকটা ফ্রাই প্যান বসে দিছি। এখন আমি 2 চামচ ঘি দিচ্ছি এখানে। একটু গরম করে দেবিটাতে এখন আমি এখানে হচ্ছে চালগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আরেকটা কথা, এখানে চাল দিয়েছিলাম হচ্ছে আপনার আপনার হচ্ছে 1/2 কেজি সাইজে একটু বেশি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি তেল দিচ্ছি না, জাস্ট এই যে ঘি দিচ্ছি, ঘিগুলো দিয়ে আমার চালটা ভেজে নিব। রাস্তা একদম ছোট করে দিছি আর চালটাকে আমি বাঁচতেছি আস্তে আস্তে। এই তো আমার চাল ভাজা হয়ে গেছে। আর আমি এখানে গরম পানি, হ্যাঁ গরম পানি দিচ্ছি হচ্ছে 1/2 কেজি চাইতে বেশি, মানে 3 ফোঁড় মতো।
আমি পানিগুলোকে একসাথে দিয়ে নেই। আমি ঢাকনাটা দিয়ে দিব। এই যে দেখেন আমার পানিগুলো মানে খেতে হচ্ছে। পাঁচটা মিনিট একটু দেখতেই পাচ্ছেন। আমি এখন মাংসটা দিয়ে দিব। আমার ভাতগুলো কিন্তু ছাল ছাল, কারণ এখানে তো জল আছে। এখন ওইরকম যদি একদম ভাত মানে ভাত টাইপের হয় তাহলে তো এটা একদম ইয়ে হয়ে যাবে, মানে আদা সিদ্ধ যাকে বলে আদা সিদ্ধ। চালগুলো যখন আদা সিদ্ধ হয়েছে তখন আমি এখানে আবার কাঁচামরিচ দিচ্ছি। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর আমাকে মিক্স করে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিলাম আর এদিকে আমি সালাদ করলাম। বিরিয়ানির সাথে যদি সালাদ না হয় তাহলে তো ভালো লাগে না। এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যদি কোনো বই যদি হয় কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আবারও বলতেছি সবাইকে ঈদ মোবারক। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা এভাবে আপনারা একবার ট্রাই করবেন, বাসায় দেখবেন অনেক মজা। আমার রেসিপি আমি রান্না করছি এই জন্য আমি কোনো প্রশংসা করতেছি না। এইদিকে আমি ব্যারেজটা দিয়ে দিলাম। আমাদের এখানে কারেন্টটা ছিল না, এই জন্য হচ্ছে হয়ে গেল আমার বিরিয়ানি। একটু বিরিয়ানি খাওয়ার জন্য কত কষ্ট করা লাগছে। আজকের মতো বিরিয়ানি। আমার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।